আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে নাস্তার জন্য এখানে ব্রেড আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি ব্রেডগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি মোটা স্পেশাল একদমই স্পেশাল যাই হোক তো এটাকে আমি ভেজে নিলাম আর সাথে চা করে নিচ্ছি আদা দিয়ে রং চা চায়ের পানিটা কিন্তু ফুটি ফুটে গিয়েছে এখন আমি চা পাতি দিয়ে উঠিয়ে ফেললাম তো একটু সেকে নিচ্ছি রং চা আর ডিম দিয়ে রুটি ভাজা সাথে আম কেটে নিয়েছি তো আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খেয়ে দিয়ে আমরা কোথাও একটা বের হব কোথায় যাব সেটা শেয়ার করব। আজকে কিন্তু বিশেষ একটা দিন আমার বোনের ছেলের বার্থডে আজকে তেইশ জুলাই আমার এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের হ্যাঁ তেইশ জুলাই ভিডিও তো ওদিন তো কারফিউ ছিল তো আমি যে বের হয়েছি এখন কিন্তু শিথিল ছিল আমি কিন্তু সদর রোডে চলে এসেছি এখানে এই যে স্বপ্ন এখানে চলে এসেছি এখানে ঢুকবো কি জন্য কিছু একটু কেনাকাটার জন্য তো এখান থেকে চকলেট কিনেছি তারপর দই কিনেছি চলে আসলাম কিন্তু ওদের বাসাতে বুড়ি আমাদের দেখে কাছে আসলো এসে আবার বাস চলে যাচ্ছে তো আমি যে ডাক দিয়েছি তাও একটু আবার চলে গেছে দেখেন কিনে আসছে মানে তার কি অবস্থা আমি যখন যাই তাদের তার মনে হয় কি যে আমি এগুলা চিনি না জানি না দেখি নেই দৌড়াইয়া যেখানে যা আছে সব নিয়ে চলে আসে হ্যাঁ তার মনে হয় যে এটা নতুন কিছু একটু দেখাই নেই হ্যাঁ সে খেলনা নিয়ে আসছে এই বক্সটার ভিতরে আর এই যে দেখেন বুড়ি কি করেছে তার ভাইয়ের জন্য যে চকলেট নিয়েছি সেটা সে নিয়ে নিয়েছে আর সে নিয়ে একেবারে একা দখল করে ফেলেছে এই যে খুলে সে একা একা বসে বসে খাচ্ছে আর এদিকে বোন এই যে রান্না করছে মিষ্টি তৈরি করেছে আর বিভিন্ন রকমের রান্না করছে আর আমি যাব এখন বুড়ির সাথে সময় কাটাতে চলুন তারপর তুমি আর যাবা একা একা পুকুরে যাব একা মনে থাকবে বাবা নিয়ে যাবে ও বাবা ঠিক আছে সেটাই বাবাকে সাথে নিয়ে যাবা একা কখনো যাবা না পুকুরে ঠিক আছে বুড়ির সাথে সময় কাটাতে কাটাতে খাওয়ার সময় হয়ে গেছে বোন রান্না করেছে এখানে পোলাও রোস্ট কাবাব তারপর মাছ ভাজি আছে সবজি আছে আসলে কি বলুন তো এই কারফিউর মধ্যে আলাদাভাবে বাজার করতে যায়নি বাসায় যা ছিল এই যে দেখতে পাচ্ছেন রোস্টের মাংসগুলো কিন্তু রেগুলারভাবে যে আমরা ঝাল মাংস করি ওভাবেই কাটা সেভাবেই রান্না করে নিয়েছে কারফিউর ভিতরে আর আলাদাভাবে বাজার করতে যায়নি যাই হোক খেতে বসে পড়েছি এই যে আমরা সবাই মিলে বিভিন্ন রকমের কথাবার্তা বলছি গল্প করছি আর খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আমরা যা করব লুডু খেলব কারফিউর ভিতরে বাইরে খুব একটা বের হওয়া যায়নি সব কিছুই মানে একটু অন্যরকম ছিল বসে বসে সবাই লুডু খেলতাম তো আজকের এই লুডু খেলাটা কিন্তু বাজিতে হচ্ছে পাঁচশো টাকা করে আমরা চারজন বসেছি দু হাজার টাকা নিয়ে যাই হোক খেলা শুরু হয়ে গেছে তো খেলার রেজাল্ট হয়েছে যা আমার হাজব্যান্ড সে ফার্স্ট হয়েছে আর আমি সেকেন্ড হয়েছি তো আমি পাঁচশো টাকা নিয়েছি আর পনেরোশো টাকা শেয়ার পেয়েছে এমন কপাল যে আমরা যে টাকাটা পেয়েছি ওটা দিয়ে যে কিছু একটা বাইরে থেকে অর্ডার করে খাবো সেরকম কোনো উপায় ছিল না সব রেস্টুরেন্ট বন্ধ ছিল কার্ফিউয়ের জন্য যাই হোক চলে এসেছি কফি তৈরি করতে আমরা কফি তৈরি করে নিয়ে খেয়ে আবার খেলতে বসে যাব ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ